বাড়ির পাশেই কলা বাগান, একসময় ফলন হবার পর গাছগুলো কেটে ফেলা হতো। এই ফেলনা গাছ দিয়ে উন্নত মানের আঁশ তৈরি করছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোপালপুর গ্রামের কৃষক মোজামুদ্দিন। আমি অর্থনৈতিক সমস্যার কারণে এই মেশিনটা চালাতে পারছি না। একটা মেশিন চালালে আমার দৈনিক 15-20টা লোকের প্রয়োজন হয় এখানে। সরকার থেকে যদি আমাকে কোনো স্বল্প সুদে কোনো ঋণ দেওয়া যায়, তাহলে আমি এখানে একটা কর্মস্থান সৃষ্টি করতে পারবো। আর এই মেশিনটা এখানে চালালে আমার এলাকার 2-4 জন ভাই বোনের কর্মস্থান সৃষ্টি হবে। কর্মী নেয়ার সংস্থান না থাকায় স্বামী স্ত্রী মিলে কাজ করছেন। এরই মধ্যে ঢাকার এক ব্যবসায়ীর সাথে 230 টাকা কেজিতে চুক্তি হয়েছে। কথা হচ্ছে চীনের সাথেও বলে জানান এই উদ্যোক্তা। সম্ভাবনাময় এই শিল্প ধরে রাখতে প্রয়োজন অধিক লোকবল, তাই ব্যাংকের ঋণের সহায়তা চাচ্ছেন নতুন এই উদ্যোক্তা। আমরাও তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে আমরা এটি নিয়ে বাংলাদেশ পাট গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি, তাদের কর্মকর্তাগণের সঙ্গে আমরা কথা বলেছি। ওনারা আমাদের কাছ থেকে স্যাম্পল চেয়েছেন, আমরা স্যাম্পল সংগ্রহ করেছি, তাদের কাছে পাঠিয়ে দেবো। এবং এই স্যাম্পল টেস্ট করার পরে যখন আমরা এর স্ট্রেন্থ সম্পর্কে, শক্তিমাত্রা সম্পর্কে জানতে পারবো, তখন আরও সুনিশ্চিত করে বলা যাবে এই আশের গুণগত মান কেমন হবে এবং সেটি দিয়ে কী জাতীয় দ্রব্য তৈরি করা সম্ভব। পাটের তুলনায় কলা গাছ থেকে আঁশ তৈরিতে খরচ ও সময় কম লাগে, দামও ভালো পাওয়া যায়, তাই সম্ভাবনাময় এই শিল্পের প্রসারে স্থানীয় প্রশাসন এগিয়ে আসবে এমনটাই প্রত্যাশা গোপালপুরবাসী। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।